আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা, রাব্বি জিদনি ইলমা ওয়া আলহিকনি বিস-সালিহীন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। আজকে আমি সপ্তম শ্রেণীর আরবি প্রথম পত্রের 66 পৃষ্ঠার 11 পাঠের আশ্বাস শাহজালাল সম্পর্কে আলোচনা করব। তোমরা পাঠ্য বই ও খাতা কলম নিয়ে লিখতে শুরু কর। আমি যেটা আজকে তোমাদের শেখাব সেটা হলো অনুবাদ। এই আরবিগুলোর অনুবাদ করতে হবে তোমাদের। তোমরা ব্ল্যাকবোর্ডের দিকে লক্ষ্য করো। وكانت وقعت حرب شديد بينه وبين المالك الظالم غرغبند. فقد نصر الله تعالى سيدنا شهزلال رحمه الله ومن كان معه من المسلمين فغلبوا على المالك الظالم وعسكره وأتباعه جميعا. فلما انهزم الأعداء وهربوا من سلك وقام فيها الشك شهزلال رحمه الله بية دينية، وهو أول من أذن بصوت عالٍ في منطقة سلك، ثم توجه إلى الدعوة والتبليغ حتى أسلم كثير من الناس على يديه ودخلوا الإسلامي أخوات. انتشرت
আসা মা মিনাল মানা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আরবিগুলোর অনুবাদ শুনে নাও। এক পর্যায়ে তার এবং জালিম রাজা গৌরগোবিন্দের মধ্যে এক তুমুল যুদ্ধ সংঘটিত হয়। এবং তার সহযোগী মুসলমানদের সহযোগিতা করেন, সাহায্য করেন। অতঃপর তারা বিজয় লাভ করেন, অতঃপর তারা জালিম রাজা এবং তার সৈন্যবাহিনী এবং সকল অনুসারীদের ওপর বিজয় লাভ করেন। অতঃপর যখন শত্রুরা পরাজিত হলো, এবং সিলেট থেকে পলায়ন করলো। শাহজালাল রহমতুল্লাহ সেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই প্রতিষ্ঠা করেন বিয়াতান দিনিয়া, দিনী পরিবেশ। অর্থাৎ সেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই দিনী পরিবেশ প্রতিষ্ঠা করেন। ওয়া আউয়ালু, তিনি প্রথম ব্যক্তি, মান আযানা বিসাউতি আলিম ফি মিনতিকাতি সিলহাত, যিনি সিলেটে সর্বপ্রথম উচ্চস্বরে আজান দেন। সুম্মা তাওয়াজ্জাহা ইলা দাওয়াতি তাবলিগি, অতঃপর তিনি দাওয়াত এবং তাবলিগের দিকে মনোনিবেশ করেন। হাত্তা আসলামা কাসিরুম মিনান নাস, এমনকি তার হাতে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। আলা ইয়াদিহি, তার হাতে
ودخلوا في دين الله الإسلام أفواجا এবং আল্লাহর দিন ইসলামে দলে দলে প্রবেশ করে। انتشرت دعوات الاسلام الى انهاي অতঃপর বিভিন্ন প্রান্তে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। বাংলা বাংলার বিভিন্ন প্রান্তে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। আসাম ও ত্রিপুরা ও বৈরিহা, যেমন আসাম ত্রিপুরা এবং প্রভৃতি, মিনাল মানা তি কিল জুনু বিজ্ঞাতি লীল হিন্দ, ভারতের এবং ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন অঞ্চলে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন দিকে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি বুঝতে পেরেছো? যদি না বুঝো তাহলে আবার বুঝে নাও। ওয়াকানাত ওয়াকাত হারবুন শাদীদুন বাইনাহু ওয়া বাইনাল মালিক যালিমি গোবিন্দা, এক পর্যায়ে তার এবং তার জালিম রাজা গোবিন্দের মধ্যে এক তুমুল যুদ্ধ সংঘটিত হয়। وقد نصر الله تعالى سيدنا شيخ جلال رحمة الله عليه ومن كان معه من المسلمين আর আল্লাহ তাআলা শাহ জালাল রহমতুল্লাহ আলাই ও তার সহযোগী মুসলমানদের সাহায্য করেন। ফাগলাবু আলাল মালিকি জালিমি ওয়া সাকিরিহি ওয়া আতবাইহি জামিয়া, অতঃপর তারা জালিম রাজা এবং তার সৈন্যবাহিনী ও সকল অনুসারীদের ওপর বিজয় লাভ করেন। আলাম্মা ইন হাজামাল আদা, অতঃপর যখন শত্রুরা পরাজয় বরণ করল, হারাবু মিন সিলহার, এবং সিলেট থেকে পলায়ন করল, ওয়াইকামা ওয়াইকামা ফিহা, শেখ শাহজালাল রহমতুল্লাহ আলাই বিয়াতান দিনিয়া, সেখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাই দিনী পরিবেশ প্রতিষ্ঠা করেন। বিয়াতান দিনিয়া, দিনী পরিবেশ প্রতিষ্ঠা করেন। বাহুয়া আউয়ালু, তিনি সর্বপ্রথম ব্যক্তি, মান আজানা বিসাউতি আলিম ফি মিন তকাতি সিলেট, যিনি সিলেটে সর্বপ্রথম উচ্চস্বরে আজান দেন। সুম্মা তাওয়াজ্জাহা ইলা দাওয়াতি ওয়াত তাবলীগ, অতঃপর তিনি দাওয়াত এবং তাবলীগের দিকে মনোনিবেশ করেন। হাত্তা আসলামা কাসিরুম মিনান নাস, এমনকি অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে। আলা ইয়াদিহি, তার হাতে, ওয়াদাখালু ফি দিনিল্লাহিল ইসলামি আফওয়াজ, এবং আল্লাহর দিন ইসলামের মধ্যে দলে দলে প্রবেশ করে। ফান্তাশারাত দাওয়াতাল ইসলামি ইলা ইনহাই, অতঃপর ফান্তাশারাত দাওয়াতাল ইসলামি ইলা ইনহাই বাংলা, অতঃপর বাংলার বিভিন্ন প্রান্তে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। ওয়া আসাম
ছত্রিপুরা বাবাই রিহা, যেমন আসাম, ত্রিপুরা এবং প্রভৃতি। মিনাল মানা তিকি, মিনাল মানা তিকি, অনুবিজ্ঞাতি সারি কাতি হিল হিন। ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝেছ, তোমরা বাসায় সুন্দর করে হাতের লেখা লিখবা এবং এগুলো অনুবাদ করবা। আর প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালীন সময়ে তোমরা ঘরে বসেই থাকবা, ঘরে থাকবা, ঘর থেকে প্রয়োজন ছাড়া বের হবা না, ঘরে বসেই তোমরা তোমাদের প্রতিদিনের লেখাপড়া প্রতিদিনেই কমপ্লিট করবা, এই আশা ব্যক্ত করি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ।